দেখেন ভাই, ও যে একটা মানুষ, আজ যে আইসে প্রায় 5-6 মাস ধরি দলালে আইনা হলে আর আছে, পিড়ি পিছে আর লুকিরি পিছে আইসে, কাজ কাম নাই। কত মানুষের কাছে যার, ভাই আমার একটা কাজ দো, ভাই আমার একটা কাজ দো, একটা কাজের ব্যবস্থা করে দো, ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেও, বাড়ি ঘরের ঋণ, ব্যাংক দুইটা ব্যাংক লোন লইয়া আইছে, 5 লাখ টাকা খরচি আইছে, দোলালে আইনা ফালায় রাখছে, কাজ দেন না, দোলালো নাই। ডেইলি আমারও আইয়া কয়, ভাই আমার একটা কাজ দো, আমার একটা কাজের ব্যবস্থা করে দেও। বাড়ি ঘরে ফুয়া ফুরিন লেখাপড়া করে জাগা বেচে আইছে, এরপরে বাড়ির সামনে বলে জাগা একজোড়া আছিল, জায়গা বেচে আইছে আর ইয় লইয়া আইছে, কিস্তি লইয়া কিস্তি তুললে আইছে, দুইটা ব্যাংক কিস্তি ঋণ। কত মানুষের কাছে যার, আমার কাছে আজকে শুক্রবারে আইয়া ভাই ডেইলি আমার কাছে আইয়া ডেইলি হয়, ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, ভাই যে কোনো কাজ হোক, যে সাথে কাজ হোক, আমার একটা কাজের ব্যবস্থা করে দেও, আমার একটা কাজের ব্যবস্থা করে দেও, কইলে ডেইলি ডেইলি আইয়া আমার হয়। তো আমি আমি আইয়া কই আর কি, যে কিতা করবে ভাই, চেষ্টা কর, কিতা কিছু করার নাই। মানুষটা আমার সম্ভবত লয় কোন সময় হার্ট অ্যাটাক করব, না স্ট্রোক করব, কইরা মরব, কাজ নাই, কাজ নাই, খানি নাই, রুমও কিচ্ছু নাই, ঘর ভাড়া দিতে পারেন না, খাইতে পারেন না, খানি নাই, কিচ্ছু নাই, অনেক কষ্টে আছে, প্রায় 30-40-এর কাছাকাছি, 42 না 43 বছর বয়স বেটার, বুয়া বুড়ি আছে, বড় অসহায়। দেখো মানুষ কত টেনশন, কত অসহায় অবস্থা আছে, কত পেরেশানিতে আছে এই দেশে, বিদেশ খালি ভাই আইন দে, বিদেশ খালি আইনলে হয় না, বিদেশ আইয়া আইয়া আনলে পরে বোঝা যায় বিদেশ কি জিনিস। কত মানুষ রাস্তাঘাটে আটে খান্দের, এই মানুষটা ডেইলি আইয়া খান্দে, ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দো, ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দো। আমি নতুন আইছি, এরপরে আমরা আমি কইছি ভাই আমার কোম্পানির তো মানুষ নেই না, আমার কোম্পানির তো মানুষ 50-60 জন বসাত, সাইট নাই, কোম্পানি ইয়ে নাই, কাম নাই। তো আমি এরকম কিচ্ছু করার নাই, মানুষটা ওই তো যার কি অসহায়ের মতন, ও যার ওই তো যার অসহায়ের মতন, ও ঘুরে জিগায় ও ঘুরে জিগায়, ভাই আমার একটা কাজ দাও, আমার একটা কাজ দাও, কিন্তু কোনো ভাই দিই কোনো লাভ হয় না।